নমস্কার, মিঠুর পাকশালায় সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চটপটা মটরের একটি রেসিপি। খুবই সিম্পল এই রেসিপিটি আর খেতে কিন্তু খুব ভালো লাগে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। 200 গ্রাম ফ্রোজেন মটরশুঁটি নিয়েছি, আপনারা ফ্রেশটা দিয়েও করতে পারেন। প্রথমে মটরশুঁটি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। জল দেওয়ার সঙ্গে সঙ্গে জলের কালার সবুজ হয়ে গেছে। এই অবস্থাতে কিছু সময় ভিজিয়ে নিয়ে তারপর খুব সুন্দর করে ধুয়ে নেব, যাতে এই সবুজ কালারটা পুরোপুরি চলে যায়। ভালো করে ধুয়ে তারপরে জল ঝরিয়ে নিয়েছি। এবার চলে যাব মূল রেসিপিতে। প্যান গরম করে নিয়ে তাতে 1.5 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। তেল একটু গরম হলে এতে ফোড়ন দিয়ে দিলাম। 1/2 চামচ গোটা জিরে, গ্রেট করা 1 চামচ আদা, আদা আপনারা বেটেও দিতে পারেন। এখন কিছু সময় নেড়ে চেড়ে নেব, যতক্ষণ পর্যন্ত আদা থেকে কাঁচা গন্ধ চলে না যায়। আদা থেকে কাঁচা গন্ধ চলে গেছে, এবার দিয়ে দেব মটরশুঁটি। নিচ থেকে আদা যাতে পুড়ে না যায় এজন্য একটু নেড়ে চেড়ে দিলাম। এবার লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মটরশুঁটির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব আর চুলার আঁচ পর্যায়ে লো করে রাখব। এবার ঢাকা দিয়ে কিছু সময় জাল করে নেব, যতক্ষণ পর্যন্ত মটরশুঁটি পুরোপুরি নরম হয়ে না যায়। আর মাঝে মধ্যে একটু নেড়ে চেড়ে দিতে হবে, যাতে নিচ থেকে লেগে না যায়। যদি জল দেওয়ার প্রয়োজন হয় তাহলে একটু জল দিয়ে দিতে হবে। আমি একটু জল দিয়ে তারপরে সিদ্ধ করে নিয়েছি আর জলটা পুরোপুরি শুকিয়ে নিয়েছি। দেখুন একটুও জল নেই আর মটরশুঁটিগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ গ্রেট করে নেওয়া পেঁয়াজ, 1/2 চামচ রসুন বাটা, 1/2 চামচ ধনে গুঁড়া, 1/4 চামচ শুকনা মরিচের গুঁড়া। এবার সব কিছু ভালো করে ভেজে নেব। যদি আপনারা পেঁয়াজ রসুন অপছন্দ করেন সেক্ষেত্রে পেঁয়াজ রসুনের পরিবর্তে হিংও ব্যবহার করতে পারেন, তাতেও খেতে কিন্তু খুব ভালো হয়। চুলার আঁচ লো রেখে মটরশুঁটি খুব ভালো করে ভেজে নিয়েছি। পুরো রান্নাটাই আমি লো আঁচে করেছি। তো চটপটা মটরশুঁটি একদম রেডি। মটরশুঁটির এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে রাখবেন, যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন পেয়ে যান।